তুমি লক্ষ্মী মেজো মামার এরকম করো না তুমি হাসপাতাল থেকে এসেছো যাও চান টান করে জামা কাপড় বদলে না এখানে আর থেকো না যাও তুমি যাও মেজো মা কাল সকালে আমরা অন্য ভোর দেখব একটা নতুন ভোর জাহ্নবী তুমি কিন্তু আবার তোমার সেই অসময়ে বলার কথাটা রাখতে যেও না কোন কথাটা বলছো ছোট মা কেন তুই যে বললি সেদিনকে যে তুই যদি প্রমাণ করে দিতে পারিস যে উনি আমাদের মেজদা প্রমাণ করার পর তারপর তুই আর এক দণ্ড এই বাড়িতে থাকবি না আমার কথা বাদ দাও ছোট মা তোমরা এখন যে সাংঘাতিক চক্রান্তে পড়েছো যে বিপদে পড়েছো সেখান থেকে বেরোনোর রাস্তা এখন ভাবতে হবে অনেক ক্ষতি হয়ে গেছে ছোট মা আর অনেক দেরিও হয়ে গেছে এমনকি বাড়িটা বিক্রি করার জন্য অ্যাডভান্স টাকাও নেওয়া হয়ে গেছে আর সেই টাকাটা নিয়েছে ওই প্রতারক এই টাকাটা কিন্তু বাবার কোনোদিনও ফেরত পাবে না এখন বাড়িটাই হাতছাড়া হয়ে যায় কিনা দেখ আমি এখন এসব কিচ্ছু ভাবছি না কিচ্ছু ভাবছি না আমি শুধু ভাবছি ওই মানুষটা বেঁচে উঠুক ওই মানুষটা বেঁচে উঠুক ঠাকুর ওই মানুষটা বেঁচে উঠুক মেজমা যে মানুষটাকে তুমি সন্দেহ করো যে মানুষটাকে তুমি প্রতারক ভাবছ সে মানুষটা বেঁচে উঠলো কি উঠলো না তাতে তোমার কি এসে যায় সব কথার উত্তর তোমায় দিতে হবে নাকি আমায় দিতে হবে না তুমি নিজের কাছে কৈফিয়ত দাও নিজের কাছে নিজের উত্তরটা দাও তুমি তো সেটাও দিতে পারছো না মেজমা ওকে এখান থেকে চলে যেতে বল তো ছোট চলে যেতে বল আমি ওকে এখানে কথা কইতে বলিনি কেন তখন থেকে এসে এখানে অবান্তর কথা বলছে মেজমা আমি একটা অবান্তর কথা বলিনি আমি যা বলেছি সত্যি বলেছি আর ঠিক সেই জন্যই তোমার গায়ে লাগছে তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো ঠিক আছে আমি চলে যাব কিন্তু আমার কথাগুলো কিন্তু চলে যাবে না সেই কথাগুলো তোমাকে ধাক্কা দেবে কারণ সেই কথাগুলো সত্যি মেজমা আর এই কথাগুলোই তোমার ভেতরে আছে কাল সকালে ভগবান না করুক যদি কোনো দুঃসংবাদ পাও তার আগে তুমি আজকে রাতে একবার স্বীকার করো আমাদের কারোর সামনে স্বীকার করতে হবে না তুমি মনে মনে নিজের কাছে স্বীকার করো মেজমা যে ওই মানুষটাই তোমার স্বামী আচ্ছা মেজমা তুমি আমাকে বলো তো তুমি মনে মনে কোন মানুষটাকে স্বামী হিসেবে দেখতে চাও ও এত কথা কেন বলছে ছোট কেন বলছে এত কথা বারণ করে এত কথা বলতে শুনতে পাচ্ছ না তুমি শুনতে পাচ্ছ না আমি তো বলছি আমি কোনো কথার উত্তর দিতে পারবো না কেন আমার সম্মুখে এসে এত আস্ফালন করছে কেন চলে যাও এখান থেকে কথাগুলো তো কিছু ভুল বলেনি মেসি ভাই না তুমি বলো না ওই দুজনের মধ্যে তোমার স্বামী হিসেবে প্রমাণিত কে হলে তুমি খুশি হবে ওই লোকটাই না তাহলে আমরা যাকে মেসদা বলে ডাকছি তিনি তো আমার উত্তর পাওয়া হয়ে গেছে মেজমা তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আমার আর কোনো আক্ষেপ রইল না তুমি সবার সামনে প্রকাশ্যে যাই বলো না কেন সব থেকে বড় বলা হলো তোমার মনের কথাটা তোমাকে আজ এখান থেকে উঠতে হবে না মেজমা তুমি ঈশ্বরের কাছেই থাকো ঈশ্বরের সাথে সব বোঝাপড়া করো দেখো বোঝাপড়ার শেষে ঈশ্বর তোমাকে কি বর দেন কাল সকালে যদি জেঠুমনি ঠিক হয়ে যান তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন কাল বিকেলের মধ্যে আমরা বাড়ি নিয়ে আসার চেষ্টা করব সন্ধে 7টায় আমার যে প্রমাণ জোগাড় করার কথা ছিল সে প্রমাণগুলো আমি জোগাড় করেছি সেগুলো আমি দাখিল করব তারপর বাকিটা তো আর আমার হাতে থাকবে না আসলে ক্ষমতায় তো এই পৃথিবীতে অনেক কিছু হয় এখন জানি না
ক্ষমতার জুড়ে একজন সত্যিকারের মানুষকে কেউ মিথ্যে প্রমাণ করবে কিনা। কিন্তু মেজমা, আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব, এই কথাটা আমি তোমায় দিতে পারি। যদি তোমার হাতে প্রমাণ থাকে তাহলে ভয়টা কিসের? তাহলে তো প্রমাণ হয়ে যাবে। ভয় তো আমার না মেজমা, ভয় তো অন্যদের, যারা ওই লোকটাকে স্বীকার করতে চাইছে এই বাড়ির মেজ ছেলে হিসেবে, নিজের জেঠুমনি হিসেবে। অন্যদের কথা বলিস না জাহ্নবী। বল, ঋষির বাবা? তবে হ্যাঁ, ঋষির বাবা ওই মানুষটাকেই নিজের মেজদা বলে মেনেছে, তাই যখন সবকিছু প্রমাণ হয়ে যাবে ঋষির বাবা যতটা না ভয় পাবে তার থেকে দুঃখ পাবে বেশি। যেই বিত্ত কথা বলে থাক তার যেন শাস্তি হয়, যেই অপরাধ করে থাক তার যেন শাস্তি মিলি। এইটুকুই চাওয়া ঠাকুর তোমার কাছ থেকে, এইটুকু চাওয়া। মিলবে মেজমা, ভয়ঙ্কর শাস্তি মিলবে। মেজমা, আমি আজকে তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, ওই লোকটা প্রতারক, আর আমার জেঠুমনি একজন সন্ন্যাসী মানুষ। তিনি মনে প্রাণে সন্ন্যাসী, সেজন্যই তো পৃথিবীর কোনো জিনিসের প্রতি তার কোনো আসক্তি নেই। উনি তো এতদিন এই বাড়িতে এসেছে, একবারও কি বাড়ি বিক্রির কথা বলেছে? অন্য কোনো কথাও বলেননি। আর যার প্রতারণা করা স্বভাব সে এসেই বাড়ি বিক্রির কথা বলল, বাড়ি বিক্রির জন্য লোকও ঠিক করে ফেললো, বাবাকে হাত করে নিয়ে অ্যাডভান্সটাও নিয়ে নিল। কারণ ওই লোকটা বুঝতে পেরেছিল যে একমাত্র বাবাই ওই লোকটার প্রতি দুর্বল। এরপরেও যদি তোমরা না বোঝো তাহলে আমার আর কিছু বলার নেই। এসো মামু, এসো বসো। মামু, তুমি তো সেদিনের পর আর কোনো যোগাযোগই করলে না। সেদিন যে টাকা পয়সা নিয়ে গেলে, তারপর থেকে তো না যোগাযোগ করছো না ফোন করছো, আর এদিকে আমি তো চিন্তা একেবারে শেষ হয়ে যাচ্ছি। একটা ফোন তো করবে, আমি তো তোমায় ফোন করতে পারছি না। না, কে না কে ফোনটা উঠাবে, কি হচ্ছে বলো তো? আমি তো রোশনিকে বললাম যে চিন্তা না করতে। আমি ওকে বললাম যে হয়তো তুমি সময় সুযোগ পাচ্ছ না সেই জন্য আসোনি। ও টুটুনা, ওই বাড়ির কি খবর গো? ওই মেয়ে নাকি বলেছে 3 দিনের মধ্যে সবকিছু ফাঁস করে দেবে, কি সব নাকি প্রমাণ টমাণ আছে ওর হাতে, তো আজই তো 3 দিন শেষ হচ্ছে। তোরাও যেমন, ও বললো আর তোরা লাফাতে শুরু কর। আমি একটুও লাফাইনি মামু, কিন্তু বড় বড় কথা তো ওর মুখে আটকায় না। তারপর কোনো না কোনো ভাবে দেখা যায় যে বুদ্ধি ওর মাথায় থাকুক না থাকুক দুর্বুদ্ধি আছে, আর সেই দুর্বুদ্ধি দিয়ে দেখা যায় যে ও কোনো না কোনো ভাবে জিতে যায়। আজ তো 3 দিন হয়ে গেল মামু, তাই জন্যই তো আমি সকাল থেকে ছটফট করছি। আরে অনেক ঘটনা ঘটছিল ওই বাড়িতে এই 2 দিন, সেই জন্যই তো আসতে পারিনি। তুই কি ভাবছিস, তোর টোটন মামা পর হয়ে গেল? তা ভাবিনি মামু, কিন্তু একটা দুশ্চিন্তা তো হয়। আচ্ছা, তুমি তো আমাকে একটা ফোন করবে। হ্যাঁ, ওরা তো তোমাকে একটা শোয়ার জন্য আলাদা ঘর দিয়েছে, সেখান থেকে ফোন করতে পারো না? কোথায় আলাদা ঘর দিয়েছে? আমার সঙ্গে তো প্রতীক শোয়। তাই নাকি? আর বলিস না, প্রতীক তো একদম দাদা বলতে অজ্ঞান, চোখে হারাচ্ছে আমাকে, রাতেও আমার সঙ্গে শুচ্ছে। আর আমিও একেবারে চাইছি না যে ওর মনে কোনো সন্দেহ তৈরি হোক। বেশ করেছ। আচ্ছা এবার বলো তো, ওই বাড়ির কি ঘটনা? কি যে বলি, কোত্থেকে শুরু করি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, প্রথমেই বলি, প্রথমেই সুখবরটা দিই যে ওই বাড়ির মেজ ছেলে সে অক্কা পেতে চলেছে। হ্যাঁ, সে কি গো, কি বলছো, কি করে? না না, আমি কিন্তু কিছু করিনি। কি ব্যাপার তোর, এখানে কি চাই?
এটি আবার কে? ও এই বাড়িতে কাজে এসেছে। এই কি ব্যাপারে কিছু বলবি? মা বলছি জল খাবার করতে বলেছিলেন তো, রুটি তো হয়ে গেছে আর চাটাও করে ফেলেছি, তা বলছি আলু ভাজাটি কি করব? হ্যাঁ আলু ভাজা কর, পারবি তো করতে? হ্যাঁ পারবো। দিদি তুমি কিছু খাবে? একটু ডিম সিদ্ধ করে দেবো। আর উনি কি খাবেন? বাহ ছেলেটিকে তো ভালো জোগাড় করেছিস, বেশ যত্ন আপনি করছে। তা বাবু তুমি আগে আমাকে চা দাও। হ্যাঁ আনছি। এমন সময় কথাটা কেটে দিল না তোর? রোশনী আগে ওখান থেকে চাক না, তারপর না হয় কথা বলবে। মা তুমিও না সত্যি, কোথাকার কথাও কি করে বুঝবে বলো তো? ছাড়ো তো, বলো বলো। বলছিলাম যে ও বাড়ির মেজো ছেলে চক্কা পেতে চলেছে, আরে খবর আসলো বলে। কি বলছো টুটুনদা? কিন্তু কি করে হলো সেটা তো বলবে। বললাম যে আমাকে কিছু করতে হয়নি, মানে ইচ্ছে করে আমাকে কিছু করতে হয়নি, যদি দরকার হতো তাহলে করতাম। এমনি নিজে ভয় টয় পেয়ে নাকি ওই মেজো বউয়ের মন রাখতে গিয়ে হাত কেটে বসে আছে। হাত কেটে এখন সে হসপিটালে, তবে অবস্থা খুব একটা ভালো নয়। দেখো লোকটা যদি অক্কা পেয়ে যায় তাহলে কে মেজো ছেলে, এ নিয়ে তো আর কোনো প্রশ্নই থাকবে না। আরে সেটাই তো, যদি অক্কা পায় তাহলে তার কোনো প্রশ্নই রইল না, কে এক নম্বর কে দু নম্বর সেই নিয়ে কারণ মাথা ব্যথাই থাকবে না। হ্যাঁ তাহলে অঞ্জনা, এই টোটন যাকে তোরা ঠিক করলি, যার উপর রোশনি ভরসা করলো, বুঝিয়ে সুঝিয়ে ওই বাড়িতে পাঠালো, সেই টোটনই তো জিতে গেল। হ্যাঁ সেই টোটনই জিতে যাবে, আর ওই বাড়ির মেজো ছেলে যে আসল ছেলে সে ভগবানের নাম নিয়ে চিথায় উঠবে। কি ব্যাপার তোর, তুই এখন এখানে দাঁড়িয়েছিস কেন? না মানে ইয়ে চিনি টিনি ঠিক হয়েছে নাকি সেটা দেখার জন্য। বলছি তোমরা তো কথাই বলে যাচ্ছ, একটু খেয়ে দেখো না। বাবা কিছু লাগলে তো আমরাই তোকে বলবো, তাই বলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনবি? আশ্চর্য, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, আর শোন বড়রা যখন কথা বলবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনবি না। তো এটিকে কোত্থেকে বাগালি? ওই পাড়ায় এবারে ও বাড়ি কাজের জন্য খুঁজছিল। তা কোনো খোঁজ খবর না নিয়ে রেখে দিলি? আরে না না, আমাদের পেছনে ওই বড় বস্তিটা আছে না, ওই বস্তিতেই তো থাকে। বাড়িতে বাড়িতে কাজের জন্য খোঁজ করছিল, আমি তো শুনলাম সবার মুখে যে ও নাকি ঠিকঠাকই কাজ করে। তাছাড়া বলে তো রেখেছি যে সব থানায় টানায় আমার খোঁজ নেওয়া আছে, সব পুলিশকে আমি হাতে রাখি, সব বলে রেখেছি, নাম ঠিকানা সব নিয়ে রেখেছি, বলেছি সব থানায় জমা করে দেবো, বেশি বেগরবাই করতে পারবে না। আর থাকে তো ওই পেছনে বস্তিতে, যদি খুব বেশি কিছু করে পালিয়ে টালিয়ে যায় যাবো ওই বস্তিতে, ওর বাবা আমাকে হিড়ির করে টেনে নিয়ে আসবো। পালাবো কেন দিদি, আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ শুধু মাঝে মাঝে বাবা মার সাথে একটু দেখা করতে যাব, এই তো। আমি সেরকম ছেলে নই, তোমরা যেরকম ভাবছো আমি সেরকম নই, পালিয়ে গিয়ে কোথায় যাব? আমার তো টাকার দরকার, টাকার জন্যই তো কাজ করতে আসা। হ্যাঁ ভালো ভালো, কথাগুলো যেন সময়কালে মনে থাকে, এরকম ভালো ভালো কথা তো অনেকেই বলে, তারপর কার্যক্ষেত্রে দেখা যায় তারা অন্য রূপ দেখাচ্ছে, সেরকম যেন না। যা এবার গিয়ে আলু ভাজাটা কর, আর টোটন মামাকে রুটি আর আলু ভাজা খেতে দিবি কেমন? হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। যা যা কঞ্জনা, এবার তো আমি তোদের নিশ্চিন্ত করতে পারলাম। হ্যাঁ টোটন মামা। আচ্ছা তুমি আমাকে বলো যে বাড়ির ব্যাপারটা কি হলো? হ্যাঁ বাড়ির ব্যাপারটা একটা কথা হয়েছে বটে। কি বাড়ি বিক্রি হয়ে গেছে? আরে বিক্রি কি এত সহজে হয়? ওই দিকে টেকে গেছে একটা একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্সও করে গেছে। কত টাকা অ্যাডভান্স দিয়েছে? বেশি না, ওই 5 লাখ, 5 লাখ টাকা। 5 লাখ টাকা? মোটে 5 লাখ টাকা নিয়েছো তুমি? এই 5 লাখ টাকা কার নামে দিয়েছে? প্রতীকের নামে। হ্যাঁ হ্যাঁ আমার নামে দিতে এসেছিল, তবে আমি নিইনি, ভালো মানুষই করে নিইনি, কারণ তাতে যদি কোনো সন্দেহ হয়, আমি কোনো সন্দেহের অবকাশ রাখতে চাই,
বুঝলি? মোটে 5 লাখ টাকা অ্যাডভান্স। আরে বেশি নিয়েই বা কি হতো? পেতো তো সেই প্রতি। এর মধ্যে যদি কোনো বেগর বাইক হতো, কোনো কোনো ধর দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তো আমার ভাগের 2.5 লাখ আমি পেতাম না। পুরো ডিলটাই তো ক্যান্সেল হয়ে যেত তখন। তা থেকে এটা ভালো হলো না, অল্প টাকার উপর দিয়ে গেল। এরপর যখন শৈশাবুদ হবে তখন তো মোটা টাকা পাওয়া যাবে। তো সেই টাকার যা ভাগ রোশনির হবে সেই টাকা আমি রোশনিকে দিয়ে দেব। সেই টাকা থেকে রোশনি আমাকে যা দেবার তা দেবে। তোমার কি মনে হয় মামু, আমি তোমাকে দেব না? আচ্ছা আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে একটা অংশ দেব। সেই ভরসাতেই তো আছি, শেষ বয়সটা চালাতে হবে তো। বেকার মানুষ, কত উঁচু বৃত্তি করে চলবো বলতো? এখন বয়স হয়েছে, এক জায়গায় একটু থিতু হতে ইচ্ছে করে, বুঝলি? তোমার কোনো চিন্তা নেই মামু, তুমি পুরো ব্যাপারটা যেভাবে এগিয়ে নিয়ে গেছো আমার তো মনে হচ্ছে সবকিছু একেবারে পাকা হয়েই গেছে, এখন শুধু টাকাটা হাতে পাওয়ার অপেক্ষা। আচ্ছা মামু, বাড়িটা বিক্রি বাট্টা কবে হচ্ছে? এই তো কাগজপত্র সব রেডি হয়ে গেলেই হবে, বড় জোর 1 সপ্তাহ। তুমি আমাদের অনেক উপকার করলে। তাহলে আজ যখন 7টার সময় ও কিছু প্রমাণ করতে পারবে না তখন কি হবে? তখন ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, ওই বাড়ি থেকে ওই মেয়েটার এক্সিট হবে আর আমার ভাগ্নির ওই বাড়িতে এন্ট্রি হবে। এটাই তো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর এই উদ্দেশ্যই আমাদের সফল হবে। টোটন মামু, কি করেছে তোমাকে ধন্যবাদ জানাই? এই এক ঘাটটা মারব। আমি তোর মামা, তোর সঙ্গে আমার ধন্যবাদের সম্পর্ক কি বলছিস এসব? না আসলে আমার এত বড় উপকার তো আগে কখনো কেউ করেনি। আমার মেয়েটার যে একটা গতি হচ্ছে, আমার মেয়েটা যে আবার স্বামীর ঘরে যেতে পারবে, সংসার করতে পারবে, এটাই আমার কাছে অনেক। কিন্তু মা আমাকে তো ডিভোর্স করে দিয়েছে। আরে দূর, কত জনের এরকম ডিভোর্স হয়, আবার তাদের বিয়ে হয়ে যায়, কিসের ডিভোর্স? আমি তো ভেবেছি আজকে যখন মেয়েটা চলে যাবে তখন একদম পাকা ভাবে চলে যাওয়ার বন্দোবস্ত করে নেব, একেবারে কাগজে কলমে সই করিয়ে নেব। হ্যাঁ মামু, তা কিন্তু তুমি অবশ্যই করবে, সেটা না করলে কিন্তু আমারও বাড়িতে ঢোকাটা হবে না। আমি খুব ভয় পেয়েছিলাম জানো, যে রোশনি যে প্ল্যানটা করছে তাতে যদি ও ধরা পড়ে যায় তখন আমার কি হবে। একেতেই ওর জেলে সময় কাটেনি, কিন্তু এখন আমার মনে মনে শান্তি লাগছে জানো। যাক বাবা, যা হয়েছে ভালোই হয়েছে। মা শোনো, আমাকে যে কোনো একটা পথ তো বেছে নিতেই হতো, এভাবে জেলে পচে মরার জন্য তো আমি জন্মাইনি, আর জেল থেকে বেরিয়েই বা আমার কি হতো? না আমি কোথাও একটা চাকরি পেতাম, না কিচ্ছু হতো। আর সব থেকে বড় কথা হলো যে ওরকম একটা মেয়ের কাছে আমি হেরে যাব, এটা কোনো কথা হলো? ওই মেয়েটাকে হারিয়ে ওই বাড়িতে আমি ঢুকব, সেটাই তো ছিল আমার প্ল্যান, আর এই সুযোগটা ও আমাকে নিজেই করে দিয়েছে। ও যদি ও বাড়ির মেজ ছেলেকে ওই বাড়িতে না ঢোকাতো তাহলে কিন্তু এই সুযোগটা আমি কোনোদিনই পেতাম না। আর টোটন মামা, টোটন মামাকে যদি না খুঁজে পেতাম, টোটন মামার কথা যদি আমার না মনে পড়তো না, তাহলে শেষ মুহূর্তে না আমি এই খেলা জিততে পারতাম না, ওই মেয়েটা জিতে বেরিয়ে যেত। এখন শুধু আমার মনে হয় যে আমি আগে কেন ভাবলাম না মা, আগে যদি টোটন মামার কথাটা মনে পড়তো না তাহলে আমার সাথে এসব হতো না, আমাকে কষ্টও পেতে হতো না, আমাকে জেলেও যেতে হতো না। তোরা তো আমাকে গুরুত্ব দিস না, দামই দিস না তোরা আমার কোনো। ভাবিস টোটন মামা এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোনো কাজের কাজ সে পারবে না। এখন দেখলি তো টোটন মামা কি পারে আর না পারে। দেখো আমার কোনো সন্দেহ ছিল না, শুধু তোমার কথাটা আগে মনে পড়েনি। যাক গে, যাই হোক, তো আজকেই তাহলে সব হচ্ছে তো? আজই সন্ধে 7টার সময় যা হওয়ার হচ্ছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সব খবর দেব। কিন্তু মামু আমার তো এখনো জেলের মেয়াদ কাটেনি, আজকে খবর দিলেই যে কালকে চলে যেতে পারবো তা কিন্তু নয়। তা না হোক, কিন্তু অন্যায়টা যে তোর নয়, অন্যায়টা যে ওই মেয়েটার ছিল, দোষটা যে ওরই ছিল এতদিন, সেটা তো প্রমাণ হয়ে যাবে। ও যে মিথ্যে কথা বলে, এত দিন ধরে মিথ্যে কথা বলে এসেছে, সেটাই তো প্রমাণ করা আমার কাজ। আর এতে তো ঋষির মনে একটু নরম হবে,
আর আমিও সেই রাস্তাটা করে আসব। হ্যাঁ, আমি বলবো এই বাড়ির যে বউ, এই বাড়ির যে লক্ষ্মী, তাকে এবার তোমরা বাড়িতে ঢোকাও। বলো টুটুনদা, তুমি ঠিক এই কথাটাই বলো, আমার মেয়ে যেন নিজের ঘরে নিজের সংসারে ফিরতে পারে। তুমি বুঝতে পারছো আমার কতটা খারাপ লাগে? আমি তোর মা। বুঝতে কি পারছি না, তুই যেমন ওর মা, আমি তোর মামা। আমার ভাগ্নি যদি কষ্টে থাকে আমি কি ভালো থাকতে পারি বল? হ্যাঁ, দেরি করবো না, চাটা খেয়ে উঠবো। বেশিক্ষণ বাইরে থাকলে আবার কেউ সন্দেহ করতে পারে, সেটা তো ভালো নয়। উঠি বুঝলি। আর রোশনি, তোকে যদি জেলে যেতে হয় এখন তুই যাবি, কিন্তু তুই যখন জেল থেকে ফিরবি তখন তুই যাতে ওই বাড়িতেই ফিরতে পারিস সেই ব্যবস্থা আমি করে রাখবো, প্রমিস।